2014 সালের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অভিষেক রবিবার পূর্বলাঞ্চলের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সহসভাপতি এনাম আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামান মিয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বাঘরিসালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি আমিরুল ইসলাম রুবেল, আব্দুল বারী নাসির, আব্দুল নূর, এনামুদ্দিন প্রমুখ। বক্তব্য রাখেন ট্রেজারার আবুল ফয়েজ, কামাল আহমেদ, মিজবাহুল হক মাসুম, দুলাল আহমেদ, এজাজুর রহমান, ইয়াসমিন বারী প্রমুখ। সভা শেষে 2013-2014 সালের জন্য 15 কমিটির নাম ঘোষণা করা হয় এবং কণ্ঠভোটে তা গৃহীত হয়। উপস্থিত নতুন সদস্যরা এ সময় ভবিষ্যতে এলাকার উন্নয়নে যুক্তরাজ্যে বসবাসরত বাঘা ইউনিয়নবাসীকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য যে এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন কমিউনিটি নেতা আজমল হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন জামান মিয়া। চেষ্টা এবং আশা থাকবো আমরা সম্পূর্ণ ইউনিয়নবাসীর সব সদস্যগুলোরে লইয়া, আমরা মনে করো স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বা গরিব দুঃখী মানুষের খেদমত করতে গিয়া এই দেশ থেকে আমরা যতটুকু করার আমি নির্বাচিত হোসেন আমারে আপনারা সবাই দোয়া করবা বা ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ চাই আর দোয়া করবা। কৃষি বাঘা ইউনিয়নের ডেভেলপমেন্ট করার লাগিয়ে আমরা গরিব দুঃখী মানুষ স্কুল কলেজ সাজাতে আমরা খেলা হয়েছে এবং আজকে সবাই বিশেষ করে আমার শ্রদ্ধা আমার এলাকা থেকে সমাজ হয়েছেন বারিশ ভাই ঠান্ডা সমর্থনা জানাই বলে আমার বাঘার যে সংগঠন আমরা আশা করবো বাঘাবাসীর কাছ থেকে আমরা বাঘা কিছু উন্নয়ন পাইতাম শিক্ষা হাতে ইসলাম যুক্তরাজ্য।